वेलकम बैक टू माय चैनल घरे बाहरे आशा करछि तोमरा सबाई खूब भालो आछो सुस्थ आछो सबाईके प्रथमे जानाई नववर्षेर अनेक अनेक शुभेच्छा एबं अभिनंदन जारा बड़ो आछो तादेर सबाईके आमार तरफ थेके प्रणाम आर छोटोदेर अनेक भालोबासा आशा करछि एई बछरटा तोमादेर सबार खूब भालो जाबे एबं सुस्थभावे काटबे। तो नववर्षेर कथा मने रेखे आजके आमि निये एसेछि एकटा मिष्टि रेसिपि केननो नववर्ष आर मिष्टि सेटा छाड़ा तो आर होते पारे ना माने मिष्टि छाड़ा नववर्ष किन्तु इनकमप्लीट। तो আর মিষ্টির মধ্যে আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি দই হচ্ছে খুব শুভ একটা জিনিস, তাই দইটাকে নিয়ে আমি শুরু করছি নববর্ষের প্রথম রেসিপি ব্লগ। তো আজকে রেসিপি হচ্ছে হোমমেড মিষ্টি দই। চলো মিষ্টি দই তৈরি করতে কি কি লাগছে ইনগ্রেডিয়েন্টস আজকে দেখে নিই আর রেসিপিটাও আমরা দেখে নিই। মিষ্টি দই আমি বানাবো আজকে আমুল গোল্ড দুধ দিয়ে। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। প্রথমে দুধটাকে খুব ভালো মতো জাল দিয়ে নিতে হবে। এখানে 1 লিটার মতো আমুল গোল্ড আছে, এটাকে আমি খুব ভালো মতো জাল দেব। জাল দিয়ে 1 লিটার দুধকে আমি কমিয়ে 750 ml মতো করে নেব। যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী চিনি অ্যাড করবে। এখানে আমি 1 লিটার দুধে মোটামুটি 150 গ্রাম মতো চিনি অ্যাড করছি, কেননা আরেকটু চিনি আমি ক্যারামেলাইজ করতে দেবো, তো সেখানেও একটু মিষ্টিটা অ্যাড হবে। যতক্ষণে দুধটা ভালো মতো ফুটছে আমি ততক্ষণ আরেকটা কড়াইয়ের মধ্যে চিনিটা ক্যারামেলাইজ করে নেব। এবার আমি একটা লোহার কড়াই নিয়েছি, সেখানে আমি 6 চামচ মতো চিনি দেব। চিনিটা আমি মিডিয়াম ফ্লেমে গরম হতে দেব। চিনিটা অলরেডি গলতে শুরু করেছে, কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তো আমাদের লাইট ব্রাউনিশ কালার আনতে হবে, এই জন্য গ্যাসের ফ্লেমটা অলওয়েজ মিডিয়াম অর লোতে রাখতে হবে। ক্যারামেল রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি হালকা ঠান্ডা করব, তারপরে আমি এর মধ্যে দুধ অ্যাড করব। ফুটন্ত দুধ থেকে আমি 1 হাতা মতো দুধ নিয়ে সেটাকে ঠান্ডা করে নিয়েছি। তারপরে এই ক্যারামেলাইজ হওয়া সুগারের মধ্যে ঠান্ডা দুধটাকে অল্প অল্প করে দিয়ে গ্যাসটাকে হাই করে এইভাবে নাড়তে হবে। যখনই দুধটা আমি সুগারের মধ্যে অ্যাড করব সাথে সাথে কিন্তু এইভাবে কনস্ট্যান্ট নাড়িয়ে যেতে হবে। যে দুধটা আমি ক্যারামেলাইজ সুগারের মধ্যে গরম করেছিলাম সেই দুধটা আমি বাকি যে দুধটা গরম রয়েছে তার মধ্যে দিয়ে এবার একটুখানি ভালো মতো ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ফোটাবো, বেশি ফোটাবো না। অলরেডি দেখো মিষ্টি দইয়ের যে কালার সেটা অলরেডি এসে গেছে। দুধটা 4-5 মিনিট আমি ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এইবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে ভালো মতো ঠান্ডা হতে হবে। জাস্ট অল্প গরম, যেটাকে বলে ঈষৎ উষ্ণ, সেই গরম থাকা অবস্থায় বাকি প্রসেসটা আমি করব। এখানে আমি 200 গ্রাম হাংকার্ড নিয়েছি, এটা আমি নর্মাল মিষ্টির দোকান থেকে টক দই নিয়ে এসে সেটাকে আমি 3 ঘন্টা মতো এরকম একটা ছাঁকনির মধ্যে রেখে নিয়েছি, যাতে দইয়ের যে এক্সট্র্যাক্ট ওয়াটারটা ছিল সেটা রিলিজ হয়ে গেছে। এইবার এই দইয়ের থেকে আমি পুরো 200 গ্রাম দই নেব না, এই 150 গ্রাম মতো টক দই নিয়ে নিচ্ছি। ভালো করে এটাতে আমি ফেটিয়ে নেব। ভালো করে ফেটানো হয়ে গেছে, এবার আমি প্রথমে এর মধ্যে 1 হাতা দুধটা অ্যাড করছি। এই দুধটা কিন্তু একদম লুকওয়ার্ম আছে, মানে তুমি আঙুল ডোবালে আঙুলে কিন্তু গরম সেইভাবে লাগবে না এরকম। এবার এটা আমি ভালো করে মিক্স করে নেব। দেখো দুধটা দিয়ে আমি ভালো করে মেশানোর পর এরকম একটা ঘন একটা ক্রিমি টেক্সচার আসছে। এইবার এটাকে আমি আরেকটু ফেটিয়ে মেন দুধের সাথে মিক্সড করে নেব। আমি দই পাতার জন্য এরকম একটা মাটির হাড়ি কিনে নিয়ে এসেছি। এইবার আমি দুধ আর দইয়ের মিক্সচারটাকে এই হাড়ির মধ্যে ঢেলে দেব। এটাকে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল শিট দিয়ে ভালো করে মুড়ে নেব।
এবার এটাকে আমি একটা টাওয়েলের মধ্যে নিয়েছি, নিয়ে টাওয়েলটা চারদিক থেকে ভাঁজ করে এবার আমি একটা প্রেসার কুকারের মধ্যে এটাকে বসিয়ে দিচ্ছি। উপর দিয়ে আমি আরেকটা টাওয়েল চাপা দিয়ে দিচ্ছি। এবার কুকারের মুখটা বন্ধ করে দিলাম। এইবার কুকারটাকে আমি রান্নাঘরে সব থেকে গরম যে জায়গাটা আছে, মানে কোনো কিচেনের কোনো ড্রয়ারের মধ্যে এরকম কোনো জায়গায় আমি অন্তত 7 থেকে 8 ঘন্টা এইভাবে রেখে দেবো। তোমরা দেখতে পেলে কি প্রসেস আমি বাড়িতে তৈরি করলাম মিষ্টি দই। তোমরা ঠিক এই প্রসেসটা ফলো করে তৈরি করো। আর দইটা আমি যখন প্রেশার কুকারের মধ্যে জমাচ্ছি তখন কিন্তু মিনিমাম 8 ঘন্টা তোমরা ঠিক ওই অ্যাজ ইট ইজ ওইভাবে রেখে দেবে, কোনোভাবে যাতে নাড়াচাড়া না লাগে, তাহলে দইটা কিন্তু খুব ভালোভাবে জমবে। আর প্রেশার কুকার থেকে বের করার পর উপরে ঢাকনাটা খুলে দিয়ে, মানে অ্যালুমিনিয়াম ফয়েল শিটটা খুলে দিয়ে ফ্রিজে অন্তত 10 থেকে 12 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য রেখে দাও, তাহলে দইটা একদম খুব ভালো মতো সেট হয়ে যাবে। আর কাটার সময় দেখতে পেলে একদম কিরকম পুরো মানে একদম সেট হয়ে গেছে, ঠিক ওই জিনিসটা পাওয়ার জন্য কিন্তু আমি ঠিক যে প্রসেসগুলো বললাম সেগুলো অবশ্যই ফলো করো। আর সবসময় বাড়ি থেকে যদি পসিবল না হয় এবং একদম খাঁটি জিনিসটা যদি তোমরা খেতে চাও তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলো এই প্রসেস ফলো করে মিষ্টি দই। তোমরা প্লিজ বাড়িতে বানাও এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও কিরকম হলো তোমাদের মিষ্টি দই রেসিপিটা। আর আমার চ্যানেলকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, আর প্লিজ কমেন্টস দিও। দেখা হবে নেক্সট ব্লগে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।